আমি ছিলাম তখন সমর সাংবাদিক, ওয়ার করেসপন্ডেন্ট, ইংরেজিতে যাকে বলি ওয়ার করেসপন্ডেন্ট। আমি 9th মাউন্টেন ডিভিশনের সাথে এমবেডেড জার্নালিস্ট হিসেবে আমি 9th মাউন্টেন ডিভিশন 6ই ডিসেম্বর যশোর মুক্ত করে পাক হানাদার বাহিনীর কাছ থেকে, তারা ওখান থেকে যশোর ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে একটা পাকিস্তানি ব্রিগেড এদিকে খুলনার দিকে পালাতে শুরু করে খুলনা রোড ধরে। তো আমরা তাদের 9th মাউন্টেন ডিভিশন তাদের ধাওয়া করেছিল। তো আমি সেই আমাদের 9th মাউন্টেন ডিভিশনের সাথে ছিলাম, গিয়ে তারা যশোর থেকে তো পালিয়ে গেল, মানে মোটামুটি পালাবাই একটা প্রক্রিয়া তারা শুরু করেছিল, কিন্তু খুলনার মফস্বল এলাকায় শিরোমণি ফুলতলা বলে একটা জায়গা আছে, সেখানে তারা একটা দারুণ যুদ্ধ করলো। প্রায় 5 দিন ওরা সেখানে যুদ্ধ করলো এবং প্রচুর আমাদের দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছিল আমাদের ভারতীয় সেনার এবং পাকিস্তান সেনার। মানে সে চোখে ভাষায় বর্ণনা করে না কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। তো এদিকে 16 তারিখে তার আগেই থেকেই কি বলে মানেকশ তো বলছিল হাতিয়ার ডাল দো, হাতিয়ার ডাল দো, সারেন্ডার করো পাকিস্তান বাহিনীকে। তো 16 তারিখে নিয়াজি সারেন্ডার করলো ঢাকায়, কিন্তু তখন ওই যে পাকিস্তানি ব্রিগেড কমান্ডার ছিল খুলনায়, তার নাম ছিল ব্রিগেডিয়ার হায়াত খান, সে কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, সাংঘাতিক ভাবে যুদ্ধ করছিল এবং তাকে বারবার মেসেজ পাঠানো হচ্ছিল। আমাদের জেনারেল দলবীর সিং পাঠাচ্ছিলেন, 9th মাউন্টেন ডিভিশনের কমান্ডার, যে তুমি বোকার মতন যুদ্ধ করে চলে, তোমার তো সেনাপতি তো সারেন্ডার করে বসে আছে ঢাকায়। তো কিন্তু তাও 16 তারিখেও যুদ্ধ চালিয়ে গেল। 17 তারিখ সকালে যখন যখন এ হলো কি বলে তখনও বেশ গোলাগুলি চলছে, খুবই বেশ ভালো রকম এক্সচেঞ্জ হচ্ছে দুপক্ষেরই। তখন 11টা নাগাদ ও একটা মেসেজ পাঠালো যে আমি আসছি, আমি একলা আসছি, সাদা হোয়াইট ফ্ল্যাগ উড়িয়ে আসছি আমার জিপে করে, দলবীর সিং কে পাঠালো। তো এসে বলল যে আমি সারেন্ডার করতে চাই। তো দলবীর সিং কে বললেন, তো দলবীর সিং, এটা হচ্ছে 17 তারিখে, হ্যাঁ 17 তারিখ দুপুর বেলা, হ্যাঁ, দলবীর সিং বললেন ভালো কথা, আমরা তো সেটাই তোমাকে বলছিলাম। তো বলছে না আজকেই করতে চাই, আমরা 17 তারিখে করছে, বলে এত তাড়াতাড়ি হবে না। দলবীর সিং বললেন যে আমাকে তো তোমার সৈন্যদের, তুমি যদি সারেন্ডার করো তোমাদের সেফটি আপকিপ অ্যাজ প্রিজনার্স অফ ওয়ার আমার দায়িত্ব। তো কেননা তখন প্রচুর মুক্তিবাহিনীর লোকেরা ঢুকে গেছে এবং তারা পাকিস্তান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ছে, হ্যাঁ, যেখানেই পাচ্ছে তাদের মেরে ফেলছে এবং এমন বিচ্ছিরভাবে মারছে, তাতে সেটা দেখে পাকিস্তানের সোলজাররা, অফিসার অ্যান্ড জওয়ানরা, তারা রীতিমতো ভয় পেয়ে গেল যে যদি সারেন্ডার না করি এবং যদি আমাদের করতে সারেন্ডার করতেই হয় তাহলে ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার করা ভালো, নাহলে পরে মানে সাংঘাতিক মৃত্যু হবে মুক্তি বাহিনীর হাতে। সেই ভয়ে তো বলল ব্রিগেডিয়ার হায়াত খান বলল দলবীর সিং কে, আমাদের জেনারেল দলবীর সিং কে, যে আমরা ভারতীয় বাহিনীর কাছেই আত্মসমর্পণ করতে চাই। তো উনি তো একটু নিমরাজি ছিলেন, তো নিমরাজি ছিলেন, তো তারপর যা হোক উনি বললেন তোমরা সারেন্ডার করতে চাইছো, ভালো, গুড নিউজ। তো উনি সব যত ওখানে ওই ব্রিগেডে যত অফিসার ছিল বললেন তুমি তোমার সব অফিসারদের বলো আমাদের এখানে এসে খাবার খাবে, দুপুরের খাবার খাবে। বিরাট বিরিয়ানি করা হলো এবং চিকেন চাপ করা হলো, প্রচুর বিয়ার ক্যান খোলা হলো, বোতল খোলা হলো, পাকিস্তানি সোলজাররা খেলো, খুব একটা পেট ভরে খেলো। আমি দেখছি যে ভারতীয় অফিসাররা, তারা ওদের বলছে আরো বিয়ার দাও, আরো খাবার দাও। আমরা জানি যে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর, কিন্তু মুক্তিযুদ্ধ 50 বছর পূর্তি এটা অনায়াসে আসেনি, এটা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে হয়েছিল।
এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যে আদর্শকে মাথায় রেখে স্বাধীন বাংলাদেশ গঠনের আহ্বান জানানো হয়েছিল 1971-এ, তার স্মৃতিগুলির ওপর আজকে আমাদের একটু নজর দেওয়া উচিত, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের এবং বাংলাদেশের যারা রাষ্ট্র শাসন করছেন তাদের। কারণ আমাদের স্মরণে আছে দিল্লির সম্বর্ধনা সভায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ভারতের যে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে তাকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করেন যে ভারত কেন আপনাকে এত সাহায্য করেছে, ভারতের সঙ্গে আপনাদের কিসের এত মিল, তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের মিল হচ্ছে নীতির মিল, আমি বিশ্বাস করি গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায়, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও তাই বিশ্বাস করেন, আমাদের এই মিল নীতির মিল, আদর্শের মিল, বিশ্ব শান্তির জন্য এই মিল, মানে গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আজকের দিনে মানে স্বাধীন বাংলাদেশের 50 বছর যখন পূর্তি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখব যে বাংলাদেশের সংবিধানের যে 4টে মূল নীতি ছিল, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র, এই 4টি মূল নীতির কিছু কিছু নীতি থেকে বাংলাদেশ বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই নীতি থেকে, এবং একই সঙ্গে আমরা এটাও জানি যে কথাটা আপনার কেটে গেল, নীতির সঙ্গে নীতির থেকে বিচ্যুত হয়েছে। আচ্ছা, এবং একই সঙ্গে আমরাও জানি যে 1971-এ যখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধে সার্বিকভাবে রাষ্ট্র হিসেবে ভারতের যে সদর্থক ভূমিকা রেখেছিল, তারপরেও আমরা দেখেছি 1977-এর জরুরি শাসন, তার মানে ওই আদর্শ থেকে বিচ্যুত হওয়া। আমি আসলে বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধের আদর্শ, এবং যে আদর্শকে সামনে রেখে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধের সদর্থক ভূমিকা নিয়েছিলেন, সেখানেও একটা দুটো দেশের রাষ্ট্রনায়কদের বিচ্যুতি ঘটে গেল। এই বিচ্যুতিগুলোর আজকের দিনে নজর দেওয়া উচিত। এবং আমরা এটাও জানি যে এই সাম্প্রতিককালে বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে গেল এবং সেখানে রাষ্ট্রের ভূমিকা, এবং বিশেষ করে সব থেকে আমার যেটা খুব আশাব্যঞ্জক সেটা হচ্ছে মানুষ যেভাবে ওই নোংরা কর্মকাণ্ডের বিরুদ্ধে একসাথে বাংলাদেশের পথে নেমে এসেছিল বিরোধিতা করে, এটা সদর্থক দিক। এটাকে যদি বাঁচিয়ে রাখতে পারে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিকরা এটা যদি বাঁচিয়ে রাখতে পারে, এবং রাষ্ট্র নায়করা যদি মুক্তিযুদ্ধের এই আদর্শকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আমরা মাঝে মাঝে যে বাংলাদেশকে দেখি সেই বাংলাদেশকে দেখব না, এবং আগামী দিনে একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এইটুকু আমার ইতিহাসের ছাত্র হিসেবে এটা আমার মনে হয়।